আমি প্রেজেন্টেশন যেটা নেই সেটা হচ্ছে গিয়ে আমি তাদের মনে হয় বলেছিলাম যে আমি ভিডিও প্রেজেন্টেশন নেই, এবং এটার জন্য আমি কিছু সফটওয়্যার আছে যেটা ইউজ করার জন্য স্টুডেন্টদেরকে মানে যেটাকে বলা যায় যে এনকারেজ করি। ওয়ান ওয়ান অফ ইট ইজ প্রেইজি। সো আমি একটা হয়তো একটা সেশন নিব ইউনিভার্সিটিতে। সেশন মিনস ইটস এ ট্রেনিং সেশন, আমার ডিপার্টমেন্টে আমি নিব। এখানে আমি আমার সব কোর্সের স্টুডেন্টদের ইনভাইট করব। সেখানে আসলে আমি স্টুডেন্টদেরকে ট্রেন আপ করব হাউ টু ইউজ প্রেইজি, অর হাউ ক্যান ইউ মেক এ ইফেক্টিভ ভিডিও প্রেজেন্টেশন ইউজিং দ্য প্রেইজি। প্রেইজির সুবিধাটা হচ্ছে গিয়ে, আপনারা কি কেউ প্রেইজি ইউজ করেছেন এর আগে, বা এটা সম্পর্কে আইডিয়া আছে কারোর? জি ম্যাম, আমি করেছিলাম। হুম, সো একটু যদি এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন তাহলে আমার বলতে আরো সুবিধা হয়। ম্যাম, এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। আমি লাস্ট টাইম হচ্ছে লাস্ট সেমিস্টার হচ্ছে ইলেকট্রিক যে ল্যাবটা, ইলেকট্রিক সার্কিট যে ল্যাব, ওখানে এটার প্রেজেন্টেশন দিয়েছিলাম। হুম হুম এটার সম্পর্কে যদি আমি একটু ডিটেলসে বলি, সেটা হচ্ছে যারা মানে পাওয়ার পয়েন্টে যারা ইউজ করে তাদের একটি ভালো আইডিয়া আছে, তাদের জন্য একটা অ্যাডভান্টেজ। তাছাড়া আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এসব এটার মধ্যে আরেকটু টুলস এর ব্যাপার আছে, যেগুলো হচ্ছে একটু ট্রিকি, একটু দেখতে হবে, ভালো করে ঘাটতে হবে, তারপরে আর কি ব্যাপারে জানা যাবে। এক্স্যাক্টলি মিনা যেটা বললেন যে প্রেইজিটা কি, প্রেইজির প্রেজেন্টেশনটা খুব লুক্রেটিভ হয়। আমরা আমরা যে পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো আসলে দেখি, দোজ আর মনোটোনাস, লিটারেলি মনোটোনাস। দেখবেন যে আপনার হচ্ছে একই রকম জিনিস আসতেছে, সবাই আমরা একই জিনিসই ইউজ করি, মানে এটা দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। আমি প্রেজি এখন প্রেজি ওপেন করবো না, কারণ প্রেজি ওপেন করলে এখন আমার আমার ক্লাস টাইমটা কিল হবে, অলরেডি আমি একটু কিল করে ফেলেছি। সো প্রেজির জিনিসটা হয় হচ্ছে কি, প্রেজেন্টেশনটা খুব লুক্রেটিভ হয়। এটার সাথে আপনি আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডে যে প্রবলেমটা আমরা সবচেয়ে বড় যে প্রবলেমটা আমরা ফেস করি, আমরা এটাতে কখনো আপনার ভিডিও অ্যাড করতে পারি না। ভিডিও অ্যাড করতে পারি না বলতে বুঝাচ্ছি যে এমন হয় না যে আমি স্লাইডটা অন করলাম, এটার সাথে একটা ভিডিও এমবেড করে দিলাম, আমার স্লাইডটা যখন প্লে হচ্ছে ভিডিওটা অটোমেটিক্যালি ওটার সাথে প্লে হয়ে যায়। ওটার জন্য আবার আর একবার কমান্ড দিতে হয়, কমান্ড দেওয়ার পরে কিন্তু সেটা প্লে হয়। প্রেইজির সুবিধা হচ্ছে আপনি সেখানে ভিডিও দেন, গ্রাফিক্স অ্যাড করেন, ইমেজ অ্যাড করেন, এগুলো অটোমেটিক্যালি ওটা ওটার সাথে প্লে হতে থাকবে। ইভেন আপনি ইউটিউব থেকেও যদি কোনো ভিডিও ওটাতে অ্যাড করে দেন, ওটা অটোমেটিক্যালি ওখানে প্লে হতে থাকবে। সুবিধাগুলো হচ্ছে গিয়ে এই জায়গায়, মানে টোটালি একটু নিউ থিং। তো এটার জন্য আমি আসলে আমি যেহেতু ভিডিও প্রেজেন্টেশন নেই, আমি স্টুডেন্টদেরকে প্রেজেন্টেশন নিয়ে জানাই। জানানোর পরে হচ্ছে গিয়ে যেটা করি, যে সরি, ওনারা হচ্ছে ওইটার উপরে মানে ওইটা ইউজ করেও ভিডিও প্রেজেন্টেশন বানাতে পারে, বা আমি জুমও অনেক সময় জুম দিয়েও করা যায় সেটারও বলি, সেভাবেও করতে পারে। তো ওটার উপর একটা সেশন নেবে, এটা নিয়ে স্যারের সাথে কথা হচ্ছিল। তো ইনশাল্লাহ আমি সেশনটা আমার নেওয়ার ইচ্ছা হচ্ছে গিয়ে 21 তারিখ, 21-22 কোন একটা রবিবার নিতে চাই। 21শে অগস্ট হয়তো নিব না, 21শে অগস্ট যেহেতু আমাদের প্রাইম মিনিস্টারের উপরে হামলা হয়েছিল, ইটস স্যাড ডে ফর আস, তো হয়তো আমি ওই দিন এটা যাব না। আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে ওই আপনার এরপরে 22 তারিখে এরকম করার চেষ্টা করব। তো ওটাতে আপনাদেরকে আমি ইনভাইট করব, তাহলে আমি আশা করি যে কিছু হলেও শিখতে পারবে, যে প্রেজির অ্যাকাউন্ট কিভাবে ওপেন করা যায়, স্পেশালি ফ্রি অ্যাকাউন্টটা কিভাবে ওপেন করা যায়, ফ্রি অ্যাকাউন্টে আমরা কি কি অ্যাডভান্টেজেস গুলো নিতে যাবো। প্রেজের সবসময় বলবে যে এই মানে আপনার হচ্ছে কি পেমেন্টের বিষয় টিষয় গুলো থাকে, তো কিভাবে আসলে পুরোটা ইউজ করে আমরা এটার অ্যাডভান্টেজেস গুলো পাবো, এবং স্লাইড গুলো কিভাবে মেক করতে পারবো উইথ ভিডিও। প্রেজির মজা হচ্ছে আর ওই জায়গায় যে আপনার ভিডিও তো আপনাকে শো করবে, আপনাকে দেখাবে। সো একই সাথে মানে আপনার স্লাইডে প্লে হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে আপনাকেও দেখা যাচ্ছে, বিষয়টা মজার না? মানে এটা আপনি রেকর্ড করে ফেলেছেন। হ্যাঁ, ইভেন এমন হয় যে পুরো ব্যাকগ্রাউন্ডে আপনাকেই দেখা যাচ্ছে, আর স্লাইড গুলো ওই যে আমি বলি আয়রন ম্যানে এরকম ছিল, যে আয়রন ম্যান একটা ভার্চুয়াল মানে একটা ভার্চুয়াল স্ক্রিনে ক্লিক করছে আর একটা ইয়াতে চলে যাচ্ছে, কিন্তু আয়রন ম্যানকে কিন্তু দেখা যাচ্ছে।
আমি বুঝাতে পারছি, তো প্রেইজে তো এরকম হয় অনেকটা, তো এই জিনিসগুলো আমার ভালো লাগে। তো আমি এটার উপরে একটা সেশন নিব এখন, ওটার নিয়ে কথা হচ্ছিল, আপনাদেরও ইনভাইট করব, ইভেন আমি আমার ইংলিশ স্টুডেন্টদেরও ইনভাইট করবো, ওদেরও একটি ভিডিও প্রেজেন্টেশনই থাকবে, আশা করি শিখাতে পারবো কিছু ওটাতে থাকবে। ওকে, সো আজকে আমরা আমাদের ক্লাসে একদমই চলে যাই। আমরা হচ্ছে আফটার বিফোর মিড উই অ্যাকচুয়ালি টকড অ্যাবাউট মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স মিনস অবভিয়াসলি দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ অ্যান ইন্ডিভিজুয়াল। নাও আই উইল ডিসকাস অ্যাবাউট, ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল, আই এম রিয়েলি সরি টু ইন্টারাপ্ট ইউ। ওকে জি স্যার, ম্যাম আপনি বলতেছিলেন যে পেজি যে যেটা দিয়ে আমরা প্রেজেন্টেশন করব, ওটা কি হুম ম্যাম হুম মোবাইল দিয়ে করা যাবে? কারণ আমাদের কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরাই মোবাইল দিয়ে আমরা ইয়া করি, মানে জুমে অ্যাক্টিভ থাকে। মোবাইলে প্রেজিড অ্যাপস আছে, ইয়েস মোবাইলে প্রেজিড অ্যাপস আছে। স্যার স্যার এগুলোই আমাকে কিছু সাজেশন দিলেন যে এই লুপহোল গুলো আমাকে বের করতে হবে। মোবাইলে প্রেজিড অ্যাপস আছে, মোবাইল দিয়ে ইউজ করা যায়, প্রেজিড ফ্রি ভার্সনে ইউজ করা যায়, অপশন গুলো ইউজ করা যায়। আমাকে যেটা বের কর, আমি যেটা আসলে প্র্যাকটিস করে দেখব সেটা হচ্ছে গিয়ে যে প্রেজি দিয়ে কি মানে মোবাইলের ভিডিওটা অন করেও কি একসাথে মানে একটা রেকর্ডিংটা রাখা যায় কিনা, এটা এটা আমি একটু দেখব। আর আমি ওকে ম্যাম, যেটা যেটা বলছি মানে সেশনটা নিলে না আমি আমার জন্য বেটার হতো, আমি সেশনটা খুব ফাস্ট নিতে যাচ্ছি। সমস্যা যেটা দাঁড়িয়েছে আমার ডিপার্টমেন্টে, একটার পর একটা সেশন লেগে আছে বুঝছেন। আমি 14 তারিখ প্রথমে বললাম, 14 তারিখ হচ্ছে আমাদের চেয়ারপারসন স্যার, আমাদের আমাদের ডিপার্টমেন্টে যে ডিস্টিংগুইশ প্রফেসর স্যার, উনার একটা রিসার্চ এর উপরে বেশ বড় একটা সেমিনার আছে। ওই দিন তো আমি আমার প্রোগ্রাম রাখতে পারি না, বা ওয়ার্কিং ডে তো আসলে রাখতে পারি না, স্টুডেন্টরাও টায়ার্ড হয়ে যাবে। দেন পরে আসলো হচ্ছে 15ই ফেব্রুয়ারি, আমি আবার ব্লাড ক্লাবের মডারেটর মডারেটর হিসেবে আমার কিছু কাজ আছে, অ্যান্ড লাইক মডারেটর মানে ইউ নো আই হ্যাভ আই হ্যাভ সাম টাস্ক টু ডু। সো এটা হচ্ছে, আর ফাইনালি যেটা হলো সেটা হচ্ছে গিয়ে ওই কি জানি বলে, তারপর আমি যে 21 তারিখ ডেটটা নিতে চাচ্ছি, আমি 21 তারিখ স্যার আমাকে ডেটটা দেন এখন স্যার, বাকি দেখবেন ডিজিটাল ক্যালেন্ডার। এই ডিজিটাল ক্যালেন্ডারটা হচ্ছে আপনাদের চেয়ারপারসন আমি হচ্ছে এটা ইনভেন্ট করেছেন, খুবই জোস একটা জিনিস, আমি আই এম রিয়েলি লাইক। সো ডিজিটাল ক্যালেন্ডারে আমাকে দেখবেন যে আমাকে আসলে ওই দিন সময় দেওয়া যায় কিনা, তাহলে হয়তো আমি নিতে পারবো। আচ্ছা সো আমরা যাই, আমি কি একটু বলি, কালকে আমি বইটা না শেয়ার করেছি আপনাদের সাথে, কি ম্যাক্রো ইকোনমিক্স বইটা শেয়ার করে ফেলেছে অলরেডি গুগল ক্লাসরুমে? জি ম্যাম। বইটা শেয়ার করে রেখেছি না আমি অলরেডি। আচ্ছা সো তাহলে আমরা বইটাতে একটু যাই। আমরা হচ্ছে গিয়ে মিডে যেটা করেছি ছিলাম সেটা হচ্ছে দ্যাট অল অ্যাবাউট দ্য মাইক্রো ইকোনমিক্স পার্ট, উইচ মিনস উই টক অ্যাবাউট ইন্ডিভিজুয়াল ইকোনমিক অ্যাক্টিভিটিস, হাউ ইন্ডিভিজুয়াল বিহেভ, হাউ উই ডিম্যান্ড, হাউ উই সাপ্লাই, অর লাইক হাউ উই মেক ডিসিশন ইন ক্রিটিক্যাল টাইম, লাইক ওয়েন আই হ্যাভ লটস অফ অপশনস। উই টক অ্যাবাউট 10 প্রিন্সিপাল, সো ওয়েন উই হ্যাভ লটস অফ অপশন হাউ উই উইল উই হ্যাভ লাইক হাউ দ্য রেশনাল, ওই যে একটা কথা রেশনাল পিপল থিঙ্ক এট দ্য মার্জিন, আমরা দেখেছিলাম যে আমরা ইন্ডিভিজুয়াল হই বাট ইফ দ্য সিনারিওটার সেম উই উইল ডু দ্য সেম থিং ইন দ্য সেম সিচুয়েশন। অর we talk about opportunity cost, where we find out like people they always think about opportunity cost. Amra ekta kaj korchi shekhane opportunity cost, ami jemon ami jemon kotha bolchilam I was just thinking oh my god ami mane amar ei time er je ekhon ki opportunity cost eta to uni bujhte parche na, ei rokom mane bishoy ta hocche ei rokom. So amra jeta kori seta hocche giye je amra apnar hocche সব কি যা পড়ে আসছি মিটের আগে, ইটস অল অ্যাবাউট মাইক্রো পার্ট, অর্থাৎ দেখেন সবকিছু নিজেকে নিয়ে চিন্তা করেছে, সেলফ সেন্টার্ড একটা চিন্তা ছিল সেখানে। আফটার দ্যাট আমি আমি বলেছিলাম আফটার মিড উই উইল স্টার্ট ম্যাক্রো ইকোনমিক্স। সো ইন দিস বুক অ্যাকচুয়ালি উই উইল স্টার্ট, আমরা একটু টেবিল অফ কন্টেন্টটা দেখছি। সো উই উইল নট কভার দ্য ফার্স্ট পার্ট উইচ ইজ ইন্ট্রোডাক্টরি পার্ট, যেটা পার্ট ওয়ান যেটাকে আমি বলছি, ইন্ট্রোডাক্টরি পার্টটা আমরা স্টার্ট করবো না, বিকজ ইটস অ্যাকচুয়ালি ডিসকাস অ্যাবাউট মাইক্রো এগেন।
like what is economics there, they actually discuss about the difference between microeconomics and macroeconomics, and I hope apnara micro macro modhe difference to bujhen. মনে আছে মাইক্রো ম্যাক্রো ডিফারেন্স? মানে মাইক্রো মানে লিটল জিনিস নিয়ে কথা বলবো আর ম্যাক্রো মানে বৃহৎ পরিসরের ব্যাপারগুলো নিয়ে ইকোনমি ব্রড এরিয়াতে চিন্তা করবে, দ্যাটস ম্যাক্রো। সো ডেভেলপ কন্টিনেন্ট যেটা হচ্ছে যে আমাদের যে ইন্ট্রোডাক্টরি পার্টটা আছে এটার আন্ডারে তিনটা চ্যাপ্টার আছে অবভিয়াসলি। So first chapter is actually talks about the difference between microeconomics and macroeconomics. What is micro, macro, those things, scarcity, rational people. So growth apnar shobi pore asche, alhamdulillah. Next jeta hocche giye the economic problem, in that chapter they discuss about the production possibility frontier. Again jeta apnara porechen. So এখানেও আসলে আমি দেখি না যে কাজ করার কিছু, মানে এটা আসলে আমার নতুন পড়ি। এগুলা কি সবগুলোর কি সেম লেখা হবে, মানে ম্যাক্রো আর মাইক্রো যে পার্টগুলোর কথা বলতেছেন? হ্যাঁ, টার্মগুলো একটু বলি। টিপিএফটা যখন এখানে দেখাচ্ছে, এখানে ম্যাক্রো বেসিসে দেখাচ্ছে, অর্থাৎ মাইক্রো তো আমি যখন দেখাচ্ছি আমি একটা গুডস দিয়ে দেখিয়েছি, একটা সার্ভিস দিয়ে দেখিয়েছি। যেমন আমি একটা কোশ্চেন করেছিলাম যে আপনি একটা পিপিএফ ড্র করবেন, বাট সেখানে একটা এক্সাম্পল হিসেবে একটা গুড নিবেন আর একটা সার্ভিস নিবেন। ওখানে অল ওভার গুড নিয়ে বলছে যে বাংলাদেশের পুরো ধরেন এগ্রি প্রোডাকশন এক্স এক্সিস এ নিলাম আর বাংলাদেশের পুরো ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন ওয়াই এক্সিস এ নিলাম। এইভাবে হচ্ছে কি কথাগুলো আসছে। থার্ড ছিল হচ্ছে কি ডিম্যান্ড এন্ড সাপ্লাই, ডিম্যান্ড সাপ্লাই এটা তো পড়েই আসছি আমরা, এটা এটা অলমোস্ট সেম। এখানে ডিম্যান্ড সাপ্লাইটা যখন দেখতে যাবেন অলমোস্ট সেম পাবেন, বিকজ আমি একটু বলে নিই ম্যাক্রো তো ডিম্যান্ড সাপ্লাই আছে, বাট সেটা হচ্ছে এগ্রিগেট ডিম্যান্ড এগ্রিগেট সাপ্লাই, সেটা আমি পরের দিকে পড়বো। এগুলো আসলে বেসিক আইডিয়া গুলো দেয়। এখন আমরা যখন আসলে আমরা অ্যাজ এ ইকোনমিক্স এর স্টুডেন্ট আমি যখন পড়েছি আমাদের মাইক্রো একটা আলাদা কোর্স ছিল, ম্যাক্রো আলাদা কোর্স ছিল। আপনাদের যেটা পড়াচ্ছি আমি কালকে আপনাদের আর একটা সেকশন আছেন সেকশনে ওয়াহিদ স্যার ক্লাস নেন, হি ইজ আওয়ার প্রোগ্রাম কোঅর্ডিনেটর, স্যারের সাথে কথা বলছিলাম যে আমরা আসলে কতটুকু সিলেবাস কভার করবো ম্যাক্রোর ফাইনালের জন্য। তো স্যারকে আমি আরো কিছু টপিক আসলে বলছিলাম যে স্যার এই জিনিসগুলো আমি চাই স্টুডেন্টদেরকে পড়াতে, তখন স্যার আমাকে একটা কথাই বললো যে লায়লা আমরা ধরো তুমি ইকোনমিক্স এ পড়াছো, তুমি ম্যাক্রোটা কতদিনে পড়েছো বলো? আমি বলছি স্যার ম্যাক্রো মানে আমি তো একটা ইয়ার, আমাদের তো ইয়ার ছিল, বলে ওয়ান ইয়ার ইজ ইট মিনস থ্রি সেমিস্টার, তো তুমি থ্রি সেমিস্টার ধরে ম্যাক্রো সব কিছু পড়ে আসছো, এই পুরো জিনিসটা তো ওদেরকে হাফ সেমিস্টারে বোঝানো সম্ভব না, মানে এত কিছু ওরা নিতে পারবে না। সো আমরা ওখানে আমি আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আপনাদেরকে, আমি ছোট করে বলছি না, আমি জাস্ট বললাম যে অনেক কিছু আছে যেটা মেইন পয়েন্ট আমরা আসলে সেটাতে ফোকাস করব। তো ওইটার জন্য হচ্ছে কি ইন্ট্রোডাক্টরি পার্টটা আমরা পুরোটাই যাই না, আমরা অ্যাকচুয়ালি স্টার্ট করব হচ্ছে কি পার্ট টু। পার্ট টু নামটা একটু পড়ে দেখেন, লিখেছে কি মনিটরিং ইকোনমি ম্যাক্রো ইকোনমিক পারফরম্যান্স। ম্যাম আমার বিদ্যুৎ চলে গেছিল, এখন আসলো, আবার যে কোনো সময় চলে যেতে পারে। ম্যাম বৃষ্টি চলতেছে, তো চ্যাট বক্সে আইডি দিয়ে রাখি। ম্যাম চ্যাট বক্সে আইডিটা না দিয়ে রেখে কাউকে একটু বলে দিয়ে বলে যান বা কাউকে একটু টেক্সট লিখে যান, আমি যখন অ্যাটেন্ডেন্স নিব তখন যেতে সত্তর নামটা বলে দেন। ওকে ম্যাম, ওটা বেটার। ম্যাম অ্যাটেন্ডেন্সটা মিস করে ফেলছিলাম ম্যাম, প্রথমে নাকি অ্যাটেন্ডেন্স নিছিলাম না, আজকে অ্যাটেন্ডেন্স এখনো নেই নেই এখনো অ্যাটেন্ডেন্স নেই নেই। আচ্ছা, সো যেটা বলছিলাম পার্ট টু যেটা ছিল সে ইট ওয়াজ অ্যাবাউট দ্য মনিটরিং ম্যাক্রো ইকোনমি পারফরমেন্স। এটা আসলে কি এটা একটু বোঝাই, একটা ইকোনমি আমি যখন বাংলাদেশের ইকোনমি নিয়ে কথা বলবো দ্যাট মিনস আই উইল টক অ্যাবাউট দ্য হোল থিং, আই উইল নট টক অ্যাবাউট মাই সেলফ অর লাইক এনি স্টুডেন্টস ফ্রম মাই ক্লাস। Actually, I will talk about the all-over thing. Amar demand ki, amar student der demand ki, ba like Mr. X, Y, Z, tara ki demand korche, ki supply korche, eta kintu okhankar kotha hobe na. World Bank jokhon amar sathe amar ei bishoy niye kotha bolte ashbe, macroeconomic performance niye, tokhon o amar koyekta indicator dekhbe. Indicators are our GDP, gross domestic product, then our growth rate, then our unemployment rate, then our inflation. এই জিনিসগুলো নিয়ে সাধারণত তারা ডিসকাস করে থাকে, মানে আমি ভুল বললাম, মানে এই ইন্ডিকেটার্স গুলো আমরা দেখে আসলে একটা ইকোনমি ভালোভাবে চলছে না খারাপ। আচ্ছা, আমার রেকর্ডিং কি স্টার্ট হয়েছে? জি মিস, থ্যাংক ইউ।
আচ্ছা, তো এই ইন্ডিকেটর গুলো দিয়ে আসলে আমরা সবসময় দেখি যে হচ্ছে গিয়ে আপনার ওই ইকোনমিটা আসলে কিভাবে ওয়ার্ক করছে, এটা হচ্ছে আমাদের মেইনলি ওখানে ওই জায়গাটা হেডেক থাকে যে আমরা ওই ইকোনমিটা ভালোভাবে ওয়ার্ক করছে কিনা আমরা এটা এইভাবে দেখি। সো আমরা এই ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটার্স গুলো নিয়ে কথা বলবো। প্রথম যে চ্যাপ্টার আমরা এখানে পড়বো এই জন্য, এটার জন্য আমরা চ্যাপ্টার ফোরে যাব। প্রথমে চ্যাপ্টার ফোর ইটস এবং আর একটু বলে নিই, আপনারা তো যেহেতু ম্যাথস এ ভালো, আপনাদের জন্য একটা সুখবর আছে, ম্যাক্রো পার্টে আমরা ম্যাক্সিমাম হচ্ছে ম্যাথস পোর্শনে যাব। প্রত্যেকটা চ্যাপ্টারে প্রচুর ম্যাথস আছে। সো চ্যাপ্টার ফোরে আমরা যাব এবং আমি চ্যাপ্টার ফোর চলে যাই অলরেডি। সো চ্যাপ্টার ফোর এই যে মঞ্জুরি এখানে বুঝেই যাচ্ছে যে একজন মানে একজনকে দেখাচ্ছে যে হু ইজ ভেরি টেন্সড অ্যাবাউট দ্য সিনারিয়েট। সো এখানে নিয়ে কথা হচ্ছে। তো এই চ্যাপ্টার আমরা আসলে কি পড়বো, এই ইন দিস চ্যাপ্টার উই উইল গেট আইডিয়া অ্যাবাউট জিডিপি। জিডিপি যদি একটু সাবস্টিটিউট আমি বলতে চাই, আপনি বাজেটের সাথে কম্পেয়ার করতে পারেন। So actually how we calculate our GDP, how we allocate it, like mean sort of sectors in GDP, এগুলো সম্পর্কে আমাদের খুব ক্লিয়ার আইডিয়া হবে। দেন উই উইল ফাইন্ড আউট জিডিপি অ্যাকচুয়ালি টু টাইপ, ওয়ান ইজ নমিনাল জিডিপি, অ্যানাদার ওয়ান ইজ রিয়েল জিডিপি। অ্যান্ড ইফ আই এম নট রং, আমি নমিনাল এবং রিয়েল এই দুটো নিয়ে অনেক একবার মনে হয় কথা বলেছিলাম। সো নমিনাল জিডিপি অ্যাকচুয়ালি গিভ ইউ দ্য প্রেজেন্ট সিচুয়েশন, বাট the original situation will find out from the real gdp part. So real gdp ta amra dekhbo, then amra gdp definition e jabo. Dekhben amra eta mark koreche, eigulo apnaderke dekhanor jonno eigulo mark kore rakha. So then amra real gdp ta bujhbo, bojhar pore amra jeta korbo amra calculation e chole jabo. So there was some calculation jekhane amra nominal gdp real gdp amader information dewa thakbe, nominal gdp real gdp gdp deflator which actually helps you to find out the price ratio and economic growth, jetake amra growth rate o bolchi, seta somporke idea pabo. Okay, apnader to shobarei mobile phone hate ache, ektu koshto koren, seta hocche just ektu search diye dekhen to what's the current economic growth of bangladesh, ektu ber koren to dekhi bangladesher bortomane growth rate ta koto. এই যে বাজেটটা হলো, এটার পরে আমাদের একটা গ্রোথ রেট বলা হয়েছে, এই গ্রোথ রেটটা আমাদের কত আছে আমি একটু জানতে চাচ্ছি। কেউ কেউ খুঁজে পেয়েছেন? 8.3 দেখাচ্ছে 2019 সাল অনুযায়ী। 2019 সাল না, 2021-22 অর্থ বছরে গ্রোথ রেট কত সেটা বের করেন। 2021-22 এর অর্থ বছরে আমাদের গ্রোথ রেটটা হচ্ছে 5 point something, তো আমি ধরে নিলাম যে 5.1 ধরে নিই, ঠিক আছে, বা একটু রাউন্ড ফিগার ধরলে 5% হতে। এখন আতার কেউ কখনো মনে হয়েছে এই যে বললো বাংলাদেশের গ্রোথ রেট 5%, হোয়াট ইজ দিস, কিছু জানেন কেউ, মানে কেউ বলতে পারবেন এই 5% গ্রোথ রেট দিয়ে আসলে কি বোঝাচ্ছে? বা এই যে 2019-20 যখন আমাদের গ্রোথ রেট 8% ছিল, হোয়াট ডাজ ইট মিনস, কিছু কি আমরা বুঝি? তো এই যে এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। তো আমি একটু আইডিয়া দিই, গ্রোথ রেটটা আসলে খুব মজার একটা বিষয়। গ্রোথ রেট বলতে যেটা বোঝায় যে যেহেতু এটা পজিটিভ সাইড, এটা আসলে আপনার পারফরমেন্সটাকে একটা ইন্ডিকেটর দিচ্ছে। সো ইফ দ্য গ্রোথ রেট অফ বাংলাদেশ ইজ 5%, হুইচ মিনস দ্য টোটাল ইনকাম, আই মিন হুইচ মিনস এগ্রিগেট ইনকাম, অর আপনি যদি অ্যাজ এ পার্সন চিন্তা করেন, ইয়োর পার ক্যাপিটাল ইনকাম, ইয়োর লিভিং স্ট্যান্ডার্ড, এই যে ইন্ডিকেটার গুলো আছে, এগুলো সবকিছু এই বছরে 5% হারে বৃদ্ধি পাবে। হুইচ মিনস আমি ইনকামের কথা কিন্তু পার ক্যাপিটাল ইনকাম বলছি, বিকজ এখানে মানে অ্যাভারেজে হিসাব করে, এটা কিন্তু ফুল ফর্মে হিসাব করে না, পার ক্যাপিটাল, সো অ্যাভারেজে হিসাব করে। সো আপনি যদি মনে করেন যে লাইক হোয়াট ক্যান আই সে, ধরেন আপনি যদি পার ক্যাপিটাল মানে আমাদের ন্যাশনাল ইনকামটাকে আমি টোটাল পপুলেশন দিয়ে ডিভাইড করলে আমি পার ক্যাপিটাল ইনকাম পাবো। তো আমার যদি পার ক্যাপিটাল ইনকাম 100 টাকা থাকে, হুইচ মিনস আমি যখন হচ্ছে গিয়ে বলবো যে আমার গ্রোথ রেট 5%,
এটার মানে হবে নেক্সট ইয়ার আওয়ার পার ক্যাপিটাল ইনকাম উইল বি 105 টাকা। অর লাইক আমি যদি বলি আমার লিভিং স্ট্যান্ডার্ড একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা আফটার ওয়ান ইয়ার এটা হয়ে যাবে 5% বাড়বে, অর্থাৎ এই জিনিসগুলো হবে। এটাকে আমরা হচ্ছে গিয়ে বলি হচ্ছে আপনার গ্রোথ রেট, যেটাকে আমরা বলা যায় সেটা। সো গ্রোথ রেট হচ্ছে একটা পজিটিভ ইন্ডিকেটর, মানে যেটা দিয়ে একটা ইকোনমি অ্যাকচুয়ালি ভালো দিকে যাচ্ছে না খারাপ দিকে যাচ্ছে আমি এটা বুঝতে পারি। এখন কথা হলো আপনি বললেন যে ম্যাডাম এখানে তো একটা পজিটিভ কথা বললেন, নেগেটিভ গ্রোথ রেট কি হতে পারে না? অবশ্যই নেগেটিভ গ্রোথ রেট আসতে পারে, অনেক সময় ইকোনমি আপনার কলাপস করে তখন দে এক্সপিরিয়েন্স নেগেটিভ গ্রোথ রেট, প্রোডাকশন কমে যায় বা আপনার ইয়া হয়ে যায়, তো এই ধরনের আমরা কিন্তু এটা ফেস করে থাকি, তো এটা হতে পারে। তো দুটোই আমরা দেখবো। এখন এখন চলে যায় আসলে হচ্ছে গিয়ে যে আমরা বেসিক্যালি এই চ্যাপ্টার, জি জি ম্যাম আপনি যেটা বলতেছিলেন যে গ্রোথ রেট, আমি এবার মনে করেন যে হচ্ছে 5 সামথিং গ্রোথ রেট, তারপরে পরের পরের যে বাজেট সেটা দেওয়া আছে হচ্ছে 8 সামথিং, তাহলে হচ্ছে 8 সামথিং যেটা সেটা কি হচ্ছে এই 5 যে এই বছরের গ্রোথ রেট প্লাস হচ্ছে আগের গ্রোথ রেট যোগ করার পরে এটার উপরে 8% কি পরের বছর, এটা বোঝাচ্ছে? হাসিব আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারিনি, একটু যদি ইয়ার ধরে বলতেন তাহলে আমি অ্যানসারটা দিতে সুবিধা হতো। সেটা কি হচ্ছে একটা ইন্ডিকেটর থাকে যে এই মাত্রের উপরে এত পার্সেন্ট নাকি না? গত বছর যে 19 সালে 7 ছিল এইটার সাথে আগের যে অর্থ বছরের যে গ্রোথ রেট ছিল সেগুলো যোগ হয়ে গেছে, অর্থ বছর এটা আসলে আমরা বলি ফিসকাল ইয়ার, উনি একটু ভুল বলেছেন। ফিসকাল ইয়ারটা আসলে আমরা 2019 সাল বলে বলি না, আমরা বলি লাইক এই বছরের ফিসকাল ইয়ারটা হচ্ছে ফিসকাল ইয়ার 21, 22 ডেফিনেশন যখন পড়াবো তখন দেখবেন যে আমি ফিসকাল ইয়ার নিয়ে বারবার কথা বলছি। তো ফিসকাল ইয়ারে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে আপনার আমি আগের বছরটা বলি যেটাকে বললাম যে 2021, সো 2021 ফিসকাল ইয়ার মিন্স ইট স্টার্টেড ফ্রম দা জুলাই মান্থ অফ 2020 দেন এন্ড ইটস এন্ড দা মান্থ অফ জুন 2021. This is a fiscal year. And then next fiscal year is 21-22. So which means this July, আমি 2021 সাল যেটা সেখানে আমার fiscal year টা start হবে and it will end at 2022 June. So এইভাবে আমরা fiscal year টা calculation করি এবং একটু ডিটেল তখন বলবো যে বাংলাদেশে এরকম অন্য দেশগুলোতে কিরকম হচ্ছে। ওনার কোশ্চেনটা যেটা ছিল যে ম্যাডাম আমি ধরলাম যে ফিসকাল ইয়ার 2021 এ আওয়ার গ্রোথ রেট ওয়াজ 8%, নাও আওয়ার গ্রোথ রেট ইজ 5%, সো এইটার মানে কি আসলে 8% এর সাথে 5% যোগ করে পেয়েছি কিনা? আচ্ছা, এটা আসলে যেটা হয় যে আমাদের যে হোল জিডিপিটা থাকে আমরা এটার একটা ওভারঅল মানে এখান থেকে রিয়েল জিডিপিটা বের করব এবং সে রিয়েল সিনারিওটা বের করি, মেইন কথা এটা। রিয়েল সিনারিওটা বের করার পরে আমরা আসলে যেটা দেখতে মানে আমরা দেখতে পাই যে এই বছরে আমার প্রোডাকশন কতটা বেড়েছে। সো দেখা যায় যে আমি জাস্ট গ্রোথ রেট বোঝানোর জন্য প্রোডাকশনের কথা বললাম, আমি দেখতে পাবো যে আমার 8% হারে বেড়েছে, আমরা এটা প্রেডিক্ট করি। প্রেডিক্ট করার পরে যে আমি ওই 8% গ্রোথ রেটই যে আমি হচ্ছে গিয়ে আপনার অ্যাচিভ করতে পারবো এরকম কোনো কথা নাই।
যেমন হচ্ছে গিয়ে আমি ভুল না হলে গত বছর আমরা যদিও করোনার মধ্যে এক্সপেক্ট করেছিলাম আমাদের গ্রোথ রেট 8% হবে, বাট সিপিডি উনাদের ক্যালকুলেশন ওয়াইজ ইট ওয়াজ নট মোর দ্যান 5%। ঠিক আছে, মানে ইকোনমি এক্সপ্যান্ড করেছে, লাইক আমি বলতে পারি যে জব ক্রিয়েশন হয়েছে বা প্রোডাকশন বেড়েছে বা আনএমপ্লয়মেন্ট রেট কমেছে, ইনফ্লেশনে হয়তো স্টেবল একটা সিচুয়েশন আসছে, বাট সেটা ওই যে গ্রোথ রেট ধরে আমরা এগুলা হিসাবে আসি, তো সেটা 8% কে টাচ করতে পারে। এখন আসি এই বছর এটা কিভাবে হিসাব হবে, তো ওই বছরের যে হিসাবটা হলো ওই বছরের যে জিডিপিটা পেলাম ওটা কিন্তু 8% গ্রোথ রেট ধরেই পেলাম, ওটার সাথে অ্যাডজাস্ট করে আমি এই বছর, এখন আমি কিন্তু এই বছর এখনো শেষ হয়নি, আমার ফিসকাল ইয়ার জাস্ট স্টার্ট হলো, দিস ইজ অগাস্ট, জুলাই গেল, জুলাই পরে অগাস্ট দেন তো আসবে, তো দেন হচ্ছে গিয়ে আমরা আপনার ওটাকে কি বলা যায় যে ওখান থেকে হচ্ছে আমরা নেক্সট ফিসকাল ইয়ারে যাব, তো ওইখানে আমরা প্রেডিক্ট করছি যে আমরা 5% গ্রোথ রেট পাবো। তো মেইনলি যেটা হয় যে আগের বছরের গুলোকে আমরা অ্যাডাপ্ট করি, অ্যাডাপ্ট করে সেখান থেকে একটা প্রেডিকশন করি, সেই প্রেডিকশন থেকে আমরা হচ্ছে গিয়ে আপনার গ্রোথ রেটটা পাই, এটাই হচ্ছে কথা, বুঝতে পারছেন? মানে 8% যোগ করে আমি আগের ফিসকাল ইয়ারটা পেয়ে গেলাম, ওটা থেকে আবার আমি নতুন বছরের জন্য প্রেডিকশন করা শুরু করি, নতুন বছরে যখন প্রেডিকশন করা শুরু করি তখন এই বছর কিন্তু আমি গ্রোথ রেট কম ধরেছি, মানে আমার, আমি আমি না আমাদের গভর্নমেন্ট কম ধরেছে, কারণ বুঝতে পেরেছে যে এই গ্রোথ রেট অ্যাকচুয়ালি অ্যাচিভ করা পসিবল না, সো গ্রোথ রেট কম ধরেছে, সো এটা 5% এটি এটি বলতে যাচ্ছে। আচ্ছা তো চলে যাই, এখন আসি যে আফটার কমপ্লিটিং দিস চ্যাপ্টার হোয়াট ইউ আর গোয়িং টু গেট টু নো, after completing this chapter you will get a clear idea about GDP, that means the definition, ei je fiscal year er kotha bolam eta niyo ekta idea apnar kache chole ashbe, then you will find out we can calculate the GDP of a country by this way, that means the total GDP of a country actually equals to the aggregate expenditure and aggregate income of a country, aggregate means actually total or like all scenariot, এই সেন্সে আমরা হচ্ছে এগ্রিগেট ওয়ার্ডটা ইউজ করে থাকি, দেন উই উইল কম্পেয়ার আওয়ার জিডিপি উইথ ইউএসএস জিডিপি, আমরা একটা কম্পারিজন দেখব যে আমাদের সাথে ইউএসএ, যেহেতু মানে আমরা যদি জিডিপি সাইজ ওয়াইজ চিন্তা করি বাংলাদেশ মোস্ট প্রবাবলি টপ 50তেও নাই, মানে জিডিপি যে সাইজ বাংলাদেশের জিডিপি সাইজ এই বছরটাই বলছি 6,00,000 কোটি টাকা, সো এর পরেও হচ্ছে গিয়ে আমরা কিন্তু টপ 50 মধ্যে, টপ 50 জিডিপি যে কান্ট্রি তার মধ্যেও বাংলাদেশ নাই, তো সব টপে কে আছে, টপে আছে হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তো তাদের সাথে আসলে আমরা একটু আমাদের কম্পেয়ার করে দেখবো যে হোয়াটস আওয়ার সিচুয়েশন, আমরা সেটা দেখবো, দেন আমরা দেখবো যে রিয়েল জিডিপি যেটা ইট উইল টক অ্যাবাউট দ্য রিয়েল সিনারিয়েট বাট it has some problem, which means it has some limitations. So what are the limitation of real GDP and how we can overcome that and how we use it for our well-being, we will get to know about that thing. Okay, so I'm sure I get a request for bo je amader ajke kono chobi akte hobe na, but if you write down the definition it would be good for you. So I'm going to definition ta লিখি, amar etar jonno ekta slide ache kintu ami etar jonno slide na hoy ami ajke boi theke porabo, এটা বেশি বেটার হয় বোঝাতে, তো ম্যাম স্লাইডটা তাহলে দিয়ে দিবেন, স্লাইডটা না মানে আমি জাস্ট, আমি আপনাদের মনে হয় আগেও কিছু স্লাইড দিয়েছি এবং সবসময় একই কথাই বলি যে বই থেকে জাস্ট মেইন পয়েন্ট গুলো আমি স্লাইডে অ্যাড করে রাখি পড়ানো সুবিধার্থে, এছাড়া আর তেমন কিছু না, যেমন আপনাদের দেখানোর জন্য দেখি, দেখেন এখানে আর একটা স্লাইড আমাদের হচ্ছে, ম্যাম এটা ম্যাম স্লাইডটা দেওয়া থাকলে আমাদের ধরতে সুবিধা হয়, বইটা তো অনেক বড়, ম্যাম আপনার স্লাইড থেকে তারপরে বইয়ের মধ্যে থেকে আর কি খুঁজে বাইর করতে মানে সুবিধা হয়। ও আচ্ছা ঠিক আছে, সো এই যে যেমন দেখেন আমি ইন্ট্রোডাকশন টু ম্যাক্রো ইকোনমিক্স, এটা কিন্তু আপনাদের জন্য না, এই যে এটা একটা জাস্ট নরমাল একটা পিডিএফ মেক করেছে, মানে একটা ওয়ার্ড ফাইল ছিল এটা পিডিএফ মেক করেছে, তো ওদেরকে এটা আমি কি দেখালাম মানে ম্যাক্রো ইকোনমিক্স ওদেরকে জানানো দরকার ছিল কি কি পড়ানো হয়, মানে এটা ওটা অন্য কোর্সের কথা বলছেন, তো সেখানে আমি আসলে এগুলো পড়িয়েছি, তো এইটা মানে এটা খুবই বেসিক জিনিস, এবং এইটা এই যে এই জন্যই বললাম যে যদি বুঝে থাকেন তাহলে ডেফিনেশন এগুলো সবই হচ্ছে কি বই থেকে নেওয়া, এটাই বললাম যে এই জন্য হচ্ছে অনেক সময় দেখা যায় যে বলি যে স্লাইড ফলো করছে না বই ফলো করছে। আচ্ছা সো জিডিপি তে চলে যাই,
এখানে ডেফিনেশনটা দেওয়া আছে, কাইন্ডলি এই ডেফিনেশনটা এখন আপনারা লিখবেন, আমি একটু সময় দিব। এই যে এখন আমি মার্ক করলাম, এটাকে দরকার হলে আমি আবার হাইলাইট করি, রেড কালার দিয়ে এবার হাইলাইট করলাম। ডেফিনেশনটা একটু লাগে, আমি এটা একটু জুম জুম ইন করে দিচ্ছি, যাতে দেখতে সুবিধা হয়। So this says that GDP, we took the initial here. GDP means gross domestic product. Gross domestic product in Bangla means mot deshojo utpadon. So age easy way te jai, tarpor boyer bhabe boli. GDP means ami ekta specific area nibo, a specific time nibo. Sei specific time o specific area te ja goods and service toiri hobe, ortho jototuku production hobe, sei production e je market value hobe, সেটাকে আমরা যোগ করবো, যোগ করলে জিডিপি পেয়ে যাবো। দ্যাটস ইট, হুইচ মিনস আমি যদি বাংলাদেশে জিডিপি বের করতে চাই, বাংলাদেশ না ধরেন আমি শাওড়াপাড়ার জিডিপি বের করতে চাচ্ছি, তাহলে যেটা হবে যে শাওড়াপাড়াতে আমি একটা স্পেসিফিক টাইম নেব, শাওড়াপাড়ার এরিয়াটা আমি পয়েন্ট আউট করবো কতটুকু হবে। দেন হচ্ছে গিয়ে সেখানে যে আমি যে গুডস অ্যান্ড সার্ভিস তৈরি করবো, সেই গুডস অ্যান্ড সার্ভিসের যে মার্কেট ভ্যালু, যে টোটাল যে গুডস এন্ড সার্ভিসেস তৈরি হবে ওটার মার্কেট ভ্যালুটা আমি অ্যাড করলে জিডিপিটা পেয়ে যাব। এই হলো গিয়ে আমার জিডিপি ডেফিনেশন, মানে জিডিপি বলতে বুঝেছে। এখন দেখে আমার বই কি বললো, এবং এখান থেকে দেখবো যে জিডিপি হ্যাজ ফোর পার্টস অ্যান্ড ইউ উইল ইউ আপনাদের এই চারটা পার্ট সম্পর্কে খুব ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। সো দে আর সেইং দ্যাট জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ দ্য মার্কেট ভ্যালু। এটা আমি যে একটু আন্ডু করে নেই, হবে না রেড কালারের, আচ্ছা আমি এখন এটা ইয়াটা করে ফেলি, হাইলাইটটা সরাই ফেলি, হ্যাঁ নাম রাখি, একটু মার্ক করি। আচ্ছা মিস এখানে ফোর পার্টস পর্যন্ত লিখবো না, এই চারটা এই ইও লিখবো? হ্যাঁ ফোর পার্টস গুলো, পয়েন্ট গুলো লেখেন, পয়েন্ট গুলো লেখেন এবং পয়েন্ট গুলোর পাশে নোট ডাউন করুন। আমি কিছু ইনফরমেশন দিব, তো ওই ওই নোট ডাউন করে রাখলে আপনার জন্য, যে বললেন না যে ম্যাডাম স্লাইড দিলে ইজি হয়, তেমনি এরকম একটু নোট ছোট নোট করে রাখলে আপনার জন্য ইজি হবে। আচ্ছা তো জিডিপি তে চলে যাই। দেখেন যখন ডেফিনেশনটা বলছে, প্রথম কথা যেটা আমাদের চোখে পড়ছে, যে যেটাকে আমি একটা পার্পল কালারে মার্ক করেছি, বলছে জিডিপি অর গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ দ্য মার্কেট ভ্যালু। এখন আমি প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ মার্কেট ভ্যালু। আপনি ভাববেন যে আমি দোকানে গেলাম, চালের দাম জিজ্ঞাসা করলাম কত, বললো যে স্যার চালের কেজি 65 টাকা, এটাই মনে হয় মার্কেট ভ্যালু? নো ইটস নট। আপনাদের কি মনে আছে কিনা আমরা ইকুইলিব্রিয়াম নিয়ে একটা ভালো মতো স্টাডি করেছিলাম, ডিমান্ড এন্ড সাপ্লাই ইজ আর ইকুয়াল, উই ফাইন্ড এ প্রাইস উইচ ইজ কল ইকুইলিব্রিয়াম প্রাইস। অ্যান্ড ইফ ইউ ক্যান রিমেম্বার, আমি সেখানে আরো একটা কথা মেনশন করেছিলাম, দ্যাট ওয়াজ যে আমাদের যে মার্কেট ভ্যালু আমরা যেটা পাই বা মার্কেট প্রাইস বলেছিলাম, আমি হয়তো ভ্যালু বলি নাই, দ্যাটস অ্যাকচুয়ালি কামিং ফ্রম জিডিপি, সরি সরি, দ্যাটস অ্যাকচুয়ালি কামিং ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম। সো ইকুইলিব্রিয়ামে আমরা যে প্রাইসটা পাই সেটাই হচ্ছে গিয়ে মার্কেট প্রাইস অর মার্কেট ভ্যালু। তো আমরা যখন জিডিপি ক্যালকুলেশন করব, তখন এই প্রোডাক্ট গুলো যেগুলো আমরা নিব, অবভিয়াসলি লটস অফ প্রোডাক্টস আর দেয়ার, আপনার একটা সময় মনে হবে যে কিভাবে এটা ক্যালকুলেট করি, তো ক্যালকুলেট করার ওয়েটা তো দেখাবো, তো এটার জন্য তখন আর প্রবলেম হবে না। তো জিডিপির ভ্যালুটা যদি আমরা যদি দেখতে যাই, দেখবো যে এটা মানে বিশাল একটা বিষয়, মানে জিডিপির যে ভ্যালু যেটা আমরা বলছি এটা অনেক মানে বিশাল একটা বিষয়। তো জিডিপির আমরা যে যতগুলো প্রোডাক্ট নিব, এই প্রোডাক্ট গুলোর যে ইকুইলিব্রিয়াম প্রাইস পাবো, দ্যাটস অ্যাকচুয়ালি মার্কেট প্রাইস। আমি সেই মার্কেট প্রাইসটাকে বা মার্কেট ভ্যালুটাকে জিডিপি ক্যালকুলেশনের সময় নিব। ওকে, দেন দ্য নেক্সট থিং উই ক্যান ফাইন্ড আউট, দ্যাট ইজ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। এখন আই থিঙ্ক ইউ নো হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ সার্ভিস, জানি আমরা নাকি এটা ভুলে গিয়েছি? মনে আছে কি কারোর গুডস এন্ড সার্ভিস কি? জানি ম্যাম। হ্যাঁ ম্যাম জানাস, একটু বলবেন, কেউ একটু বললে ভালো লাগতো, যদি পুরনো পড়াগুলো মনে থাকে তাহলে ভালো লাগে শুনতে, একটু বলেন দেখি কেউ। মানে গুডস মানে তো হচ্ছে পণ্য, আর সার্ভিসেস মানে হচ্ছে সেবা, যেটা হচ্ছে বাস সার্ভিস হতে পারে, তারপর চিকিৎসা হতে পারে, তারপর হচ্ছে গভর্নমেন্টের যে সার্ভিস গুলো
থাকে সেগুলো হইতে পারে, আর বস্তু পণ্য জাতীয় যে জিনিসগুলো আছে যারা আমরা সরাসরি দেখতে পাই হচ্ছে যেগুলো ম্যাম টাচ করা যায় মানে বেচা যায় কেনা যায়, এগুলো হচ্ছে ম্যাম গুডস, আর যেগুলো ম্যাম আমরা মানে জাস্ট যেটা আমি ওই যে বলছিলাম যে টাচ করতে হবে, ট্যাঞ্জিবল মানে ট্যাঞ্জিবিলিটি যেটা থাকবে, যেটাকে আমি ট্রান্সফার করতে পারবো, এই ধরনের প্রোডাক্টকে আমরা বলি হচ্ছে গুডস। আর যেটা হচ্ছে নন ট্যাঞ্জিবল, অর্থাৎ আমি টাচ করতে পারবো না, দিতে পারবো না, বাট স্টিল আই এম গোয়িং টু কনজিউম দ্যাট, লাইক এই যে আপনি বললেন যে ম্যাডাম এডুকেশন, হেলথ কেয়ার, দোজ আর সার্ভিসেস। এই যে আপনি ক্লাস থেকে কি পাচ্ছেন, আপনি এই যে বলি না যে ক্লাস থেকে আপনি বলতে পারবেন যে ম্যাডাম আজকে 10 কেজি পড়ালো বা 20 কেজি পড়ালো বা 10 মিনিট পড়ালো বা 10 মিটার পড়ালো, এইভাবে আসলে কিন্তু মেজার করা যায় না। 10 মিনিট আমি নাও পড়াতে পারি, আমি 5 মিনিট আমি মানে 10 মিনিট ধরে গল্পও করতে পারি, মানে এটা মানে আমি বুঝাতে চাচ্ছি এইভাবে যে স্পেসিফিকলি আপনি আসলে এই টাইমটা বলতে পারেন না যে আমি এই কাজটা করছি। আচ্ছা, সো যেটা বলছিলাম যে গুডস আর সার্ভিসের যে মানে যেটা ডিফারেন্সটা হচ্ছে গিয়ে যে গুডস হচ্ছে ট্যাঞ্জিবল, দ্যাট মিনস উই ক্যান ট্রান্সফার ইট, বাট সার্ভিস ইজ নট ট্যাঞ্জিবল, মানে এটা আমি এটাকে কাউকে ট্রান্সফার করতে পারবো না। সো ইভেন ইউর স্কিল, ইউর নলেজ, দ্যাটস অলসো সার্ভিস, বাট ইউর ক্লোথ লাইক দ্য ফুড ইউ আর গোয়িং টু কনজিউম or the home you're living, those are good because এগুলো tangible, আমি কাউকে চাইলে দিতে পারি। এখন একটা goods and services তিনটা stage থাকে, তিনটা স্টেজ পার হয়ে আমরা গুডসটাকে পাই বা সার্ভিসটাকে পাই। The first stage is raw materials, the second stage is intermediate goods, and the third stage is final goods and services. আচ্ছা, raw materials কি তো বুঝতেই পারছি, ওই যে যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল কথা বলেছিলাম, ফ্যাক্টরস অফ প্রোডাকশনের কথা যখন বলেছিলাম ওখান থেকে বলছি। সো প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করতে আমাদের কিছু ফ্যাক্টরস অফ প্রোডাকশন লাগে, সেগুলো ইউজ করে আমরা যে সেগুলো ইউজ করে আমরা হচ্ছে গিয়ে একটা প্রোডাক্ট তৈরি করা শুরু করি। সো দোজ আর র ম্যাটেরিয়াল। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, লাইক একটা ইজি এক্সাম্পল, পেন। আপনার আমাদের সবার হাতে এখন একটা পেন আছে, যেহেতু আমরা লিখছি, সো দেখেন এই পেনটা ফাইনাল প্রোডাক্ট, কিন্তু এটা পাওয়ার আগে এটা প্রথমে র ম্যাটেরিয়ালস আকারে ছিল। কিভাবে? এটার বডি যেটা সেটা প্লাস্টিক বডি, প্লাস্টিক ছিল, ইঙ্ক ছিল, দ্যাট ওয়াজ কেমিক্যাল, দেন হচ্ছে কালার করা আছে পেনটাতে, তো দোজ আর ওরা একটা কেমিক্যাল। সো এগুলোকে আমরা র ম্যাটেরিয়ালস আমি আগে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি কি করেছি, ইউজিং দোজ র ম্যাটেরিয়ালস আই মেড সাম ইন্টারমিডিয়েট গুডস। এটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট গুডসটা হচ্ছে এমন যে এই গুডসটাও চাইলে আমি কনজিউম করতে পারি, ইন্ডিভিজুয়ালি এরও ভ্যালু থাকে, বাট আসলে আমরা এটাকে কনজিউম না করে এটা আমরা ফাইনাল প্রোডাক্টের ক্ষেত্রে চলে যাই। যেমন যে প্লাস্টিকটা আপনারা পেয়েছিলেন, সে প্লাস্টিকটা দিয়ে কি করেছেন, সে প্লাস্টিকটা দিয়ে আপনি হচ্ছেন গিয়ে পেন্টার বডি মেক করেছেন, দেন পেন্টার হেড মেক করেছেন, যে ইঙ্ক যে কেমিক্যালসটা ছিল সেটাতে আপনি ইঙ্ক মেক করেছেন, যে কেমিক্যালসটা ছিল সেটা দিয়ে আপনি হচ্ছেন গিয়ে পেনটা কালার করেছেন। সো দেখেন ইন্ডিভিজুয়ালি যদি চিন্তা করি, ইঙ্কের অবভিয়াসলি ভ্যালু আছে, মানে আমি তো চাইলে ইঙ্ক দিয়ে লিখতে পারি, তাই না? আবার দেখেন পেনের যে বডি যেটা দেখছি ওটারও একটা ভ্যালু আছে, পেনের বডিটাও একটা ইন্ডিভিজুয়াল কিছু একটা হিসেবে ইউজ করে, অনেক ক্রাফটিং করা আছে পেনের, পেন দিয়ে ক্রাফটিং করে অনেকে। সো পেনের যে হেডটা ছিল সেটাও কিন্তু দেখেন ইন্ডিভিজুয়াল একটা ফিনিশ প্রোডাক্ট, আমি এটাই বুঝাতে চাচ্ছি, দোজ আর ফিনিশ প্রোডাক্ট। কিন্তু দেখেন আমরা ওই ফিনিশ প্রোডাক্টটা কিন্তু ইউজ করি না, ফিনিশ প্রোডাক্টটা হচ্ছে আমরা আমাদের যেটাকে বলা যায় যে আমরা ওটাকে ইউজ না করে ওটাকে আমরা হচ্ছে এটার মতো রেখে দিই। তো এখন কথা হচ্ছে গিয়ে এই ফিনিশ প্রোডাক্ট গুলোকে আমরা তারপরে কি করি, এই প্রোডাক্ট গুলোকে একসাথে করে এমবেড করি, করে আমরা একটা প্রোডাক্ট পাই যেটাকে আমরা বলি ফাইনাল গুডস এন্ড সার্ভিস। সো যখন আমি জিডিপি ক্যালকুলেশন করব, মার্কেট ভ্যালুটা মানে ওই যে ইকুইলিব্রিয়াম প্রাইসটা আমি বের করব সবগুলো প্রোডাক্টের ফাইনাল গুডস এন্ড সার্ভিসের জন্য,
কারণটা হচ্ছে যখনই আমি ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস নিব, এটার মধ্যে এই এর যে র ম্যাটেরিয়ালস এর যে প্রাইস ছিল বা ইন্টারমিডিয়েট গুডস এর যে প্রাইস ছিল সবগুলোই হচ্ছে এটার মধ্যে অ্যাডজাস্ট করা আছে। আপনি হয়তো ভাবতে পারেন অ্যাডজাস্ট করা নাই, এটার জন্য একটা সিম্পল এক্সাম্পল দিই। একটা টয়োটার কার কিনতে যান, টয়োটা আমি আচ্ছা কার নিয়ে আমার খুব বেশি আইডিয়া নেই এই জন্য বলতে পারছি না, দেখবে যে কিছু কার আছে যেগুলোর প্রাইস বিলো 10 লাখ হয়। যদি ওগুলোতে যান দেখবেন ওগুলোর ইঞ্জিন ওরকম, ওটার ইঞ্জিন হয়তো অতটা স্ট্রং না, হর্স পাওয়ার অনেক কম, মাইলেজ কম, এরকম থাকে। আবার কিছু কারের প্রাইস, এই যে পরিমণি মাশাল্লাহ এই মহিলা 3 কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছে, তো এরকম প্রাইস এরও কার আছে। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স, দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে অবভিয়াসলি কারগুলোর মধ্যে হচ্ছে গিয়ে আপনার ইঞ্জিন যেটা ইউজ করেছে সেটার একটা, সেটার একটা হচ্ছে গিয়ে যেটাকে আমি বলতে পারি যে ইঞ্জিনটা হয়তো খুব পাওয়ারফুল ছিল, যে বডিটা মেক করেছে সেটা হয়তো স্ট্রং বডি ছিল। এবং দেখেন প্রোডাক্টের যে এই যে আমি বললাম যে ফিনিশ প্রোডাক্ট, যে ইন্টারমিডিয়েট গুডস গুলোকে বললাম ফিনিশ প্রোডাক্ট, ওই ফিনিশ প্রোডাক্ট গুলোর যে কোয়ালিটি থাকবে সেই কোয়ালিটির উপর বেস করে কিন্তু দেখবেন যে ফাইনাল প্রোডাক্টটার দাম হয়। আমরা কিছু পেন কিনি কিন্তু অনলি লাইক 5 টাকা দিয়ে, দেখবেন যে ওই পেন গুলো একটু লিখলেই শেষ। আবার আমি নিজেই কালকে একটা পেন কিনেছি 90 টাকা দিয়ে, হোয়াইট কালারের পেন, বিকজ আমি ছবি আঁকি, আমার হোয়াইট কালারের কিছু মানে খুব সূক্ষ্ম কাজ করা দরকার হয় যখন, তখন আমি হোয়াইট কালারের ওই পেনটা ইউজ করি। সো দ্যাটস ইট। কেন দুটো দামের ডিফারেন্স, আমি পেনটা ঘুরে দেখলাম, দেখলাম যে পেনটা হচ্ছে জেল পেন এবং আছে ওটার নিপটা খুবই হচ্ছে আপনার পিন পয়েন্ট যেটাকে বলা যায় সেরকম। সো এই জন্য কিন্তু ডিফারেন্স। আমি তো নর্মাল ওই যে একটা ম্যাটাডোর পেনও কিনে নিয়ে আসতে পারতাম 5 টাকা দিয়ে, হতো না আমার কাজ, আমার লেখা বা লেখা নিয়ে কাজ লেখা হতো, বা আমি একটা মার্কার কিনে নিয়ে আসতে পারতাম ওই যে 5-10 টাকা দিয়ে, আমার কিন্তু কাজ হতো। কিন্তু আমি কিন্তু যেটা করলাম, আমি হচ্ছে গিয়ে আপনার ফিনিশ প্রোডাক্টের দিকে গেলাম, অর্থাৎ আমি ফাইনাল গুডস এর দিকে গেলাম। তো এটাই মনে রাখতে হবে যে আমরা যখন জিডিপি ক্যালকুলেশন করব, আমরা ফাইনাল গুডস এন্ড সার্ভিসেসটা ভ্যালুটা এখানে হিসেব করবো। আচ্ছা, থার্ড পয়েন্ট এখানে যেটা আসছে সেটা হচ্ছে প্রোডিউসেস উইদ ইন এ কান্ট্রি। ইয়াস, ওয়েন উই ক্যালকুলেট দ্য জিডিপি আমরা একটা স্পেসিফিক এরিয়া নিব, এটা মোস্টলি একটা কান্ট্রি, একটা কান্ট্রিকে ধরে নিই এবং সেই কান্ট্রির ভিতরে যে প্রোডাক্ট তৈরি হয় সেটাকেই হচ্ছে গিয়ে আমরা এটার সাথে অ্যাড করে নিই। আচ্ছা, আর লাস্ট যেটা হচ্ছে গিয়ে ইন এ গিভেন পিরিয়ড অফ টাইম, এই যে আমি একটু আগে কথা বলছিলাম যে আমরা একটা ফিসক্যাল ইয়ার ধরে নিই, মোস্টলি এটা 1 ইয়ার হয়। একটা কথা ভুল বলে আসছি, প্রোডিউসেস উইদিন এ কান্ট্রি এখানে বলতে আর একটা বিষয় মনে রাখতে হবে যে ওই যে স্পেসিফিক এরিয়া যেটা আমি নিচ্ছি সেই এরিয়াতে যে মানুষই থাকুক না কেন, লাইক আমি যদি বাংলাদেশে জিডিপি যখন ক্যালকুলেশন করছি, তো বাংলাদেশে শুধু যে বাংলাদেশই আছে তাও না, অনেক ইন্ডিয়ান বাংলাদেশে কাজ করে, অনেক চাইনিজ বাংলাদেশে কাজ করে, তারাও যে গুডস এন্ড সার্ভিসেস তৈরি করছে, তারা গুডস অবভিয়াসলি তৈরি করছে, তারা আমাদের সার্ভিস দিচ্ছে, এটার ভ্যালুও কিন্তু আমার জিডিপিতে অ্যাড হবে। বুঝা যাচ্ছে? আচ্ছা, আর লাস্ট যে কথাটা বলছে ইন এ গিভেন টাইম পিরিয়ড, এটা হচ্ছে আমরা একটা স্পেসিফিক টাইম নিই। তো বাংলাদেশের জন্য দিস ফিসকাল ইয়ার ইজ অ্যাকচুয়ালি জুলাই টু জুন, ইউএসএ আপনার এই বইতেই লেখা আছে, ইউএসএ তে এটা হচ্ছে গিয়ে অক্টোবর টু সেপ্টেম্বর, ওদের কংগ্রেসে যে বিল যেটা সেটা হচ্ছে গিয়ে সেপ্টেম্বরে আপনার তোলা হয়, তারপরে এটা অক্টোবরে অ্যাপ্রুভাল হয়ে যায়। তো অক্টোবর থেকে সেপ্টেম্বর এইভাবে ওরা ওদের ফিসকাল ইয়ার যায়, সেটা এক এক দেশে এক এক রকম ভাবে ফিসকাল ইয়ারটা ওরা মেনটেন করে। আমরা জুলাই টু জুন মেনটেন করি বলি সব দেশে এটা মেনটেন করবে তা না, এটা এইভাবে যায়। সো এটাই এখন, তার মানে হচ্ছে গিয়ে তাহলে আমি জিডিপি কি বুঝলাম, জিডিপি মিনস ইটস দ্য টোটাল মার্কেট ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস হুইচ উইল প্রডিউসেস উইদিন এ কান্ট্রি উইদিন এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। এই ডেফিনেশনটা এত সময় নিয়ে পড়ানোর রিজনটাই হচ্ছে এখান থেকে একটা বড় কোশ্চেন হয়, এই প্রত্যেকটা কম্পোনেন্টের আমি হয়তো আপনার কাছ থেকে ব্যাখ্যা চাইতে পারি, যে ব্যাখ্যাগুলো আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো দেখবেন যে এখানে কিন্তু আছে। এই যে প্রোডিউসার্স উইদিন এ কান্ট্রি বা মার্কেট ভ্যালুটা কিভাবে নিচ্ছে, প্রত্যেকটা কথা কিন্তু এখানে ওনারা স্টাডি করেছেন।
আজকে আমরা এতটুকুই পড়বো, আমার এতটুকুই পড়ানোর ইচ্ছা ছিল। আপনাদের আজকে একটা টাস্ক দিব, এটা করে রাখতে হবে, এটা তাহলে আমাদের নেক্সট ক্লাসে টাইমিংটা নষ্ট হবে না। সেটা হচ্ছে ফিগার 4.1। দেখেন আমি এখন একটা টেবিল দেখতে পাচ্ছি, দ্য নেম অফ দ্য টেবিল ইজ সার্কুলার ফ্লো অফ এক্সপেন্ডিচার অ্যান্ড ইনকাম। কষ্ট করে এই ছবিটা একটু এঁকে রাখবেন। আমরা সার্কুলার ফ্লো ডায়াগ্রাম দেখেছি, এটা অনেকটা ওরকমই দেখবেন যে এটাও একটা সার্কুলার ওয়েতে যাবে, এবং এখান থেকে আমরা ওই জটিল হিসাবটা করবো যে কিভাবে একটা দেশের জিডিপি আমরা কিভাবে ক্যালকুলেশন করছি। তো এই ছবিটা আমরা হচ্ছে কি এঁকে রাখবো, এই সবাইকে এটা আঁকতে হবে। এটার উপর আমরা নেক্সট ক্লাসে আসলে আলোচনা করবো। নেক্সট ক্লাসে আসলে আমাদের আলোচনাটাই হবে এই বিষয়ে যে ওয়াই দ্য জিডিপি ইজ ইকুয়াল টু এগ্রিগেট এক্সপেন্ডিচার অলসো দ্য এগ্রিগেট ইনকাম অফ এন কান্ট্রি। একটা দেশের যত খরচ, মানে এক্সপেন্ডিচার তো বুঝতেই পারছেন, আমি যত স্পেন্ড করছি এইটার সাথে আমি যতটুকু আর্ন করছি, এই দুটার অ্যাড আপ করলেই একটা দেশের জিডিপি পাওয়া যায়। গভর্নমেন্টকে এত কষ্ট করতে হয় না, প্রত্যেকটা প্রোডাক্টের ইকুইলিব্রিয়াম প্রাইসও বের করতে হয় না বা কিছু করতে হয় না, এখান থেকে ওনারা এটা পেয়ে যান। সো আপনারা একটু কষ্ট করে ছবিটা তাহলে এঁকেন। আর আজকের অ্যাটেন্ডেন্সটা আমি হচ্ছে গিয়ে ওই যে বললাম পার্টিসিপেন্ট লিস্ট থেকে দিয়ে দিব, ওখান থেকে আসবে। আচ্ছা, আর নেক্সট ক্লাসটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট বলেই দিই, বিকজ আমি এটা পড়াবো। এটা শেষে আমরা ম্যাথসে চলে যাবো। নেক্সট ক্লাসে আমাদের একটা ম্যাথ থাকবে, এবং আমরা জিডিপি এর জন্য কিন্তু একটা বড় ম্যাথ করি। এর আগে আমরা কিন্তু মাইক্রোতে খুব বড় ম্যাথ করি নাই, আমরা এলাস্টিসিটি যে ম্যাথস গুলো কিছু কিছু ছোট ম্যাথ ছিল, কিন্তু আমরা জিডিপির জন্য যে ম্যাথ করবো সেটা অনেক বড় ম্যাথ। এবং ওইটার বড় বলছে এই কারণে, স্টেপ যেকোনো একটা স্টেপ ভুল হলে পুরো ম্যাথসটা ভুল হয়ে যাবে। আমার এবার ম্যাক্রো স্টুডেন্ট আছে, তো ওদের অলরেডি এইসব পড়ানো শেষ, তো ওদের আমি দেখেছি, আমার একটু খারাপও লেগেছে। কিছু স্টুডেন্ট আছে পুরো ম্যাথসটা করেছে কিন্তু স্টেপ ভুল, মানে একটা জায়গায় রিয়েল জিডিপি ভুল করে ফেলেছে, তো পুরো ম্যাথসটাই ভুল হয়ে গেছে। তো ম্যাথসটা বোঝাটা ইম্পর্টেন্ট, ক্লাসটা করে আই হোপ তাহলে ম্যাথসটা ভালোভাবে আমরা বুঝতে পারব। ম্যাম ফ্র্যাকশন নাম্বার নাই, বুঝি নাই কথাটা বলছি ম্যাম, পুরো ম্যাথটা যে ভুলে গেছি একটুর জন্য, এর জন্য কি ম্যাম ফ্র্যাকশন নাম্বার দিবেন না যতটুকু বুঝি? ইয়া করি, যদি একদম ভুল করে ফেলে, স্টেপ গুলো ঠিক ছিল, মানে স্টেপ ঠিক করেছে কিন্তু একটা জায়গায় একটা একটা ইয়া অ্যাজিউম করে নিতে হয়, জায়গাটা ভুল করেছে, তো ওই জন্য ওকে কিছু মার্কস দিব, কারণ আমি দেখেছি ওর স্টেপ ঠিক আছে, মানে সে যে ম্যাথসটা পারে না তা না, ওটা বুঝতে পেরেছে। আবার আর একজন একটা পেয়েছি, সে আবার ওরটা দেখে কপি করে লিখেছে, তাকে জিরো দিব, বিকজ ও কিছুই পারে না, ও কপি করেছে তো ও পাবে জিরো। কিন্তু যেই ছেলেটার কথা বলছে সে আসলে পারে, বাট ওই বললাম যে হয়তো টেনশনে ভুল করে ফেলেছে, আমি ভুল করে ফেলেছি করতে যে সবসময় যে ঠিক থাকবো তা তো না, আমি ভুল হতেই পারে, মানুষ মাত্র বলছো, ওকে পার্শিয়াল মার্কস আমি দিয়েছি। কিন্তু ওরটা দেখেই আর একজন করেছে, হুবহু সেম ভুল করে, এবং খাতা দেখলে না বোঝা যায়, এটা নাই যে এখন তো অত্যন্ত ভার্চুয়াল কপি, আমি আগে খাতা দেখাতাম ক্লাসে, অনেক সময় নাম দেখাতাম না, যে এই যে দেখে কিভাবে বোঝা যায় যে এটা এটার কপি। তো যে কপি করেছে তাকে তো আর আসলে মার্কস দেওয়ার কিছু নেই, ও তো আর আসলে কিছুই পারে না। আচ্ছা ঠিক আছে স্যার, সো নেক্সট ক্লাসে দেখা হবে। আর কোন কোশ্চেন আছে আজকের টপিক থেকে? আচ্ছা, বইটা অলরেডি শেয়ার করে দিয়েছি, আর আমি চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে কি স্লাইডটা শেয়ার করে দিতে, সো দ্যাট আপনাদের যেতে পড়তে ইজি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। জি বলো। রেকর্ডটা আজকে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডটা দিয়ে দিন আজকে। আজকে ম্যাম অ্যাটেন্ডেন্সটা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।